ना एक्चुअली राम मंदिर लक्ष्मण मंदिर अन्य जेको मंदिर जे क्यों करते असुविधा ना हमारे मूल कथाटा कि मूल कथाटा हे राष्ट्र हमें धर्मनिरपेक्ष राष्ट्र धर्मनिरपेक्ष राष्ट्र मान धर्म बिरोधिता करा ना धर्म जार जार तार तार क्यों पसंद करते पारे धर्म के समर्थन करते पारे क्यों करते नाओ पारे जोर करे चापाना जाबे ना एखाने आपनादेर जदि मने थाके जे घर घर थेके इट निये बीजेपी पार्लामेंटे एकटा समय एसे संख्यागरिष्ठ होयेछिलो एवं एई जे हिंदुत्ववादी एकटा जात्याभिमान একটা ধর্মীয় পোলারাইজেশন এই আওয়াজ তোলার জন্যে রাম একটা প্রচণ্ড হাতিয়ার রাম মন্দির নির্মাণ একটা হাতিয়ার জম্মু কাশ্মীর 370 ধারা বাতিল করা এগুলো একটা হাতিয়ার অভিন্ন দেওয়ানি বিধি বাতিল করা এগুলো একটা হাতিয়ার এই হাতিয়ারগুলো আরএসএসের লক্ষ্য এগুলো আরএসএসের নেতৃত্বে নিয়ন্ত্রিত এই বিজেপি সরকার এটাকে বাস্তবায়িত করার জন্যই যাবতীয় পদক্ষেপ ওরা গ্রহণ করেছে আমাদের বক্তব্যটা হচ্ছে যে আমাদের প্রথম থেকেই বক্তব্য যে যদি কোর্টের বাইরে কারণ ডিসপিউট হয়েছে তার ইতিহাস আমি বলছি না তাতে কংগ্রেস সরকারও দায়ী আছে কংগ্রেসের দৃষ্টিভঙ্গি তাকে ব্যবহার করেছে বিজেপি অতীতের সেই রাজীব গান্ধীর আমল থেকে নরসিংহ রাওয়ের আমল থেকে সেগুলো আমরা বলছি না এখন সুপ্রিম কোর্ট আমরা বলেছি প্রথম থেকেই যে হয় ফয়সালা করো কোর্টের বাইরে আলাপ আলোচনা করে আর তা না হলে কোর্ট যা রায় দেবে তা মানতে হবে কোর্টের রায় যতই বিচারিতামূলক হোক না কেন একটার সঙ্গে আরেকটার কন্ট্রাডিকশন অনেকগুলো রয়েছে এগুলো বিভিন্ন সময়তে পত্রপত্রিকায় বেরিয়েছে তারপরেও যে রায় হয়েছে সেই রায় ঠিক আছে এখানে সরকারি উদ্যোগে কি রাজ্য সরকার কি কেন্দ্রীয় সরকার তার উদ্যোগে একটা অংশের তারা বেশি হতে পারেন একটা অংশের মানুষের ধর্মকে সুশ্রুতি দিয়ে সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষকে ঐক্যবদ্ধ করার যে রাজনীতি বিজেপির আরএসএস পেছনে সেই রাজনীতির আমরা বিরোধিতা করি আমরা মনে করি যে ধর্ম যার যার আমাদের দেশের রাষ্ট্রের কোনো ধর্ম থাকা উচিত না ওদের চেষ্টা হচ্ছে হিন্দু রাষ্ট্র তৈরি করা ওদের চেষ্টা হচ্ছে মনুস্মৃতি এইটাকে একটা কাস্টমারি ল হিসাবে সংবিধানের মূল ভিত্তি হিসাবে ধরা ওদের লক্ষ্য হচ্ছে ব্রাহ্মণ্যবাদী যে একটা সামাজিক ব্যবস্থা যেখানে চতুর্বর্ণ প্রথা থাকবে যেখানে মহিলাদের প্রধানত অবস্থায় থাকার ব্যাপারটা একটা প্রাতিষ্ঠানিক রূপ নেবে এইটাকেই তারা রূপায়িত করতে চাইছে মধ্যযুগে আমাদেরকে ফিরিয়ে নিতে চাইছে তো সেই দিক থেকে আজকের এই পূজন ভোজন যাই এগুলো হোক না কেন তাতে ধর্মীয় উন্মাদনাকে রাজনৈতিক কাজে ব্যবহার করার বিজেপির বরাবরের প্রচেষ্টা সেই প্রচেষ্টারই একটা রূপ আমরা মানুষের কাছে আবেদন জানিয়েছি আমাদের পার্টিও জানিয়েছে যে এটাকে যাতে রাজনৈতিকভাবে কেউ ব্যবহার করতে না পারে মৌলবাদী শক্তিগুলো কি হিন্দু কি মুসলিম উভয় পক্ষে এটার জন্যই আমাদের সচেতন থাকতে হবে আমরা দেখেছি যে আমেরিকার যে প্রেসিডেন্ট ট্রাম্প ওনার কাজের ধারা আর এখানকার নরেন্দ্র মোদীর কাজের ধারা এক কীরকম
ইয়েতে আমেরিকাতে শ্বেতাঙ্গ ইয়েরা যারা শ্বেতাঙ্গ সাদা হোয়াইটস তাদের পার্সেন্টেজ 60% একটু বেশি। তাদের যে কর্তৃত্ব কৃষ্ণাঙ্গদের অ্যাংলো ইন্ডিয়ানদের এদের উপরে, এই কর্তৃত্ব চাপিয়ে রাখার পক্ষে এবং তার জন্য বর্ণ বিদ্বেষবাদ বহুকাল ধরেই আছে, আজকেও আছে। ট্রাম্প এটার সম্পূর্ণ সদ্ব্যবহার করছেন। আমাদের দেশেও মুসলিম বিরোধিতা, পাকিস্তান বিরোধিতা, এখন চায়না বিরোধিতা, একই আন্ডারস্ট্যান্ডিং, একই বোঝাপড়া, একই দৃষ্টিভঙ্গি থেকে এখানেও ট্রাম্পের বা মোদির রাজনৈতিক প্রয়োজনে এই ধরনের বিষয়গুলোকে তুলে আনা প্রয়োজন বলে তারা মনে করছে, এটা লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা হচ্ছে যে শুধু ভিতরের এনিমি চিন্তা করলে হবে না, মানে মানুষের সামনে তুলে ধরলে চলবে না, এখানে যেরকম মুসলিম ওখানে যেরকম কৃষ্ণাঙ্গ, এটা ভিতরে এগুলো ধরে মানে চিহ্নিত করলেই চলবে না, বাইরের একটা এনিমি দরকার। বাইরের এনিমি আমেরিকার এনিমি চায়না, কারণ চায়না তাকে কম্পিট করার চেষ্টা করছে, ওভারকাম করার চেষ্টা করছে সমস্ত দিক থেকে, এবং তার জন্য ইন্ডিয়াকে কাজে লাগানোর চেষ্টা করছে চায়নাকে চারদিক থেকে ঘেরার জন্যে। আর আমাদের দেশে প্রথম পাকিস্তান, এখন চায়না, তো এই যে দেশের ভেতরের শত্রু এবং দেশের বাইরের শত্রু, এটা চিহ্নিত করে রাজনৈতিক প্রয়োজনে একটা উগ্রদায়িত্বাভিমানী একটা পরিবেশ তৈরি করা, এর মধ্য দিয়ে রাজনীতি করা, সরকার গঠন করা, শোষণ চালানো, আত্মনির্ভরতার বদলে আম্বানি নির্ভর ভারত তৈরি করা, আম্বানিদের স্বাধীনতার ভারত তৈরি করা, এইটা ওরা প্রচেষ্টা চালাচ্ছে সচেতনভাবে। আমাদের প্রশ্ন হচ্ছে মন্দির হাজার হোক, লক্ষ হোক, সোনা দিয়ে হোক, রূপা দিয়ে হোক, যাই হোক, এতে কোনো কাজের ব্যবস্থা হবে? তাতে করোনার থেকে মুক্তি পাওয়া যাবে, তাতে আমাদের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আমাদের খাদ্যের যে স্বনির্ভরতা তার সংস্থান কি হবে, তাতে আমাদের শিশুদের অপুষ্টি, এর থেকে কি আমরা আমাদের দেশটাকে রক্ষা করতে পারব? এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখানে খরচ করা হচ্ছে, কর্পোরেটদের টাকাতেই খরচ করা হচ্ছে, এই টাকা পয়সা খরচ করার মধ্য দিয়ে এই টাকা অন্য স্বাস্থ্যখাতে, শিক্ষাখাতে, অন্যান্য খাতে বরাদ্দ করা যেত আরও কম পয়সা খরচ করে ওখানে। কিন্তু যেহেতু রাজনৈতিক লক্ষ্য, এই রাজনৈতিক লক্ষ্য রূপায়িত করবার, অর্জন করবার জন্যে সরকারি ফান্ড, তহবিল ইত্যাদি, পিএম কেয়ার্স ফান্ড, এগুলোকে ব্যবহার করার অভিযোগ ইতিমধ্যেই উঠেছে। এখন আমাদের সামনে যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে এই যে এমনিতেই দিল্লিকার লাড্ডু তো আমরা পেয়েছি আগে, এখনও পেয়ে যাচ্ছি, এখন ওখানে লক্ষ লক্ষ লাড্ডু বানানো হচ্ছে, গ্রাম থেকে ইট নিয়ে যাওয়া হয়েছিল, তখন করোনা ছিল না, এখন এই লাড্ডু দেশের কোনে কোনে, কারণ সমস্ত মানুষ যাবে না ওখানে, যাওয়া নিষিদ্ধ করোনার জন্যে, এখন এই লাড্ডু তৈরি করা হয়েছে এবং এগুলো কোনে কোনে দেশের ছড়িয়ে দেওয়া হবে রাজনৈতিক প্রয়োজনে। এই যে রাজনৈতিক করোনায় আক্রান্ত হওয়ার যে সম্ভাবনা, এটা বিপজ্জনক। এই সম্পর্কে সমস্ত মানুষকে সজাগ থেকে, ধর্ম বিশ্বাস করেন, রাম বিশ্বাস করেন কি করেন না সে আপনার ব্যাপার, কিন্তু এই যে বস্তুগত যে সমস্যাগুলো আমাদের সামনে এখন দাঁড়িয়েছে করোনার সময়তে, এইটাও আমাদের মাথার মধ্যে রাখার জন্যে সকলের কাছে আবেদন জানাচ্ছি।